আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। পারলেন না জনম দুঃখী কেন বলে, তার কারণটা আমি বলে দেব। কিন্তু আমার এই টুপিটার মধ্যে আপনাদের কাছে দশটা করে টাকা নিব। বলে টাকাটা কি করবেন? ভাই গো কসম আল্লাহ, এই টাকাটা আমি বাড়ি নিয়ে যাব না, আপনাদের এই উদাম উলঙ্গ মসজিদটাকে দিয়ে দেব, যেন তার এক বস্তা বালি হইয়া যায়। তেতুল তালার মনিরুল 1000 টাকা দিলেন। তেতুল তালার মনিরুল 1000 টাকা না, তেতুল তালার মনিরুল দেখো ছিল। আরে আর একটা টুপি হলো তোমার মা বোনদের কাছে পাঠাতাম, আমার মতিউর ভাইয়ের টুপিটা দেখি। হ্যাঁ, আমার মতিউর ভাই টুপিটা ওইদিকে নিয়ে যান। এটা কিন্তু মদিনা শরীফের টুপি। আল্লাহু আকবার, হুরু নুরুর দলে দলে। তবে ওইদিকে মহিলাদের কাছে গেল মদিনার টুপি, আর এই দিকে এলো মক্কার টুপি। জোরে বলি আলহামদুলিল্লাহ। দুই টুপিতে যেন দুই সিমিট এসে যায়। এমন এমন একটি মাপ করে আপনারা দিবেন দশটা করে টাকা। মনে যদি চাই আপনারা কি দিবেন জানি না, কিন্তু আমি দশ টাকা করে চাইলাম, কেউ বাদ থাকবেন না। এইবার শুনেলেন, জনম দুঃখী মাকে কেন নারীদেরকে মহিলাদেরকে জনম দুঃখী 100 টাকা। জোহরা জোহরা আমার ভাতিজির নাম, কবুল কর খোদা পাক সুবহান। জোহরা আমার ভাতিজির নাম, কবুল কর খোদা পাক সুবহান। এক দু মিনিট। হ্যাঁ, তো কি বলছিলাম, জনম দুঃখী কারে বলে? এই মা একটু দাঁড়াও শোনা, এইবার আমি বলছি মহিলাদের জনম দুঃখী কেন বলে। তবে জোহরন জোহরা নামে আমার ভাতিজি ছিল, জোহরা নামে আমার ভাতিজি ছিল, ওই নামে নাম এখানেতে পেওয়া গেল। জোহরা নামে ফেরে দেখ দিল দান, কবুল কর গো খোদা পাক সুবহান। আমার বেটির নাম জোহরা হলো, ওই নামে দান ফেরে শেষে পাওয়া গেল। যে আশা যে নিয়াতে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। মনিরুল নামে আমার নাম যে হলো, ওই নামে টাকা 1000 পা এসে গেল। যে আশা ওয়াল 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 কুল, যে আশা যে নিয়াতে দান দিয়ে দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহ কাল পর কাল করো তারে ভালো। একবার বলি আমি বন্ধরে, এই জন্য নারীদের জনম দুঃখী বলা হয়, যেই দিন বাবার বীর্য মায়ের রেহমে গেল। আমি মায়ের পেটে যেদিন জন্ম নিলাম, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে ভূমি করে, মা সহ্য করতে না পেরে মা আমার কেঁদে ফেলল। যেই দিন মায়ের পেটটা বড় হলো, সেই দিন মা আমার কেঁদে ফেলল। যেই দিন আমি মায়ের পেট থেকে প্রসাব হলাম, সেই দিন মা যন্ত্রণাই তার কেঁদে ফেলল। কবার হলো? কয়বার হলো? আঙ্গুল দিয়ে দেখান, সবাই দেখান, আল্লাহ খুশি হবে না। যেই দিন আমি দুলনাই দুলছিলাম, মা কাজে ব্যস্ত ছিল, আমি কাঁদতে কাঁদতে মুখ শুকিয়ে দম আটকে দিয়েছিলাম। সেই দিন মা বুকে জড়িয়ে ধরে, বুকে জড়িয়ে ধরে, বুকের দুধের সাথে মিলিয়ে, মা যেন চোখের পানি খেদে ফেলে কেঁদে ফেলেছিল।
যেই দিন আমি স্কুল যাইনি মা রাগ করে দুটি থাপ্পড় মেরেছিল রাগ করে বাড়ি থেকে সারা দিন সন্ধ্যা হয়ে যাই বাড়ি আসিনি আমার মনের গেলা কোথায় রে মা খুঁজে না পেয়ে মা সেই দিনও কাঁদলো কবার হলো পাঁচবার যেই দিন আমি বিয়ে করে নিয়েছে কয়েকদিন কিছুদিন পরেই আমি মাকে রেখে জুদা হয়ে গেলাম সেদিনও যেন মা আমার কেঁদে ফেলল বন্ধুরে যেই দিন মায়ের চামগুলি লটকে জল জ্বর হয়ে গেল মায়ের মাঞ্জা কবজা গুলি টেনে ধরল মারে বাড়িতে না রেখে বৃদ্ধা আশ্রমে রাখতে গেলাম মা মারা আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মা সেই দিনও যেন কেঁদে ফেলল এতই কষ্ট করে তোর পেটে ধরেছিলাম আজকে তুই আমারে আশ্রমে নিয়ে যাচ্ছি দি বলে মা আমার কেঁদে ফেলল যেই দিন মায়ের গর্ভে জন্ম হলো সেই দিন থেকে মা শেষের বেলায় বৃদ্ধা স্বরূপে গেল ভাই গা এত মারে কষ্ট দেওয়ার পরে মা যেন আবার ভুলতে পারে না হাইরে সনম দুঃখী বা হাইরে সনম দুঃখী বা এইভাবে যারা মাকে কষ্ট দেয় তাদের জন্য জান্নাত নিষেধ হয়ে যাবে আমার সনম দুঃখী আমার দয়াপতি দরদিনী মা আমার সনম দুঃখী মা আমার দয়াপতি দরদিনী মা মা গো মা আমার মা মা গো মা আমার মা তোমার মতো তোমার মতো মায়ার জিনিস তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না মাগো আর পাইলাম না মাগো আর পাইলাম না মারে এখানে খুঁজিলাম মারে ওখানে খুঁজিলাম মাকে এখানে খুঁজিলাম মাকে ওখানে খুঁজিলাম খুঁজিলাম কেশপুরের মাটিতে আরো খুঁজিলাম মেদিনীপুরে আরো খুঁজিলাম মেদিনীপুরে খুঁজিলাম আল্লাহর জমিনে মাগো মা আমার মা মাগো মা আমার মা তোমার মতো তোমার মতো মায়ার জিনিস তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না দশ মাস দশ দিন ধরে দশ মাস দশ দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে দশ মাস দশ দিন ধরে পেটে করে মা রাখিলেন মোহরে এত কষ্ট করিয়া মায় আমার দুঃখ পাইল না আমার সনম দুঃখী মা আমার সনম দুঃখী মা আমার ভাইয়েরা আমার সোনারা বেশ দীর্ঘ লং টাইম ধরে আপনাদের কাছে বলছি ভাই আমি মনিরুদ্দিন আপনাদের আর কষ্ট দিতে চাই না আপনারা বসে হ্যাঁ আপনারা বসে যেই কষ্টটা পাচ্ছেন আপনাদের কষ্ট হয় আমার ঝুলুম হয় ভাই গো আমি দেড় ঘন্টার উপরে বর্তমান বলি না কিন্তু আপনাদের কেশপুরের কারণে এবং মতিউর ভাইয়ের সাথে আমার দীর্ঘ একটা সম্পর্ক পাঁচ বছরের পাঁচ থেকে ছয় বছরের এক দীর্ঘ সম্পর্ক এই বলে আমি আপনাদের কাছে একটু লং টাইম ধরে বলে দিলাম ভাইজান যেই বক্তা আসতে পারেননি আমার পকেট দিয়ে লিখে বলছি
আমি যেইভাবে আপনাদের সময় কভার করে দিলাম ওই বক্তাটাই যদি স্টেজে থাকতো আর আমি যদি পরে আসবো বলে মিস্টেক করতাম বলে আমার যেটা টাইম ছিল হয়ে গেছে আপনাদের বক্তা আসেনি আমার দেখার নাই এই শব্দটাই ব্যবহার করে নেমে যেত কিন্তু তা আমার দ্বারাই সম্ভব নয় এই সিস্টেম আমি আমার আল্লাহর জমিনে কোনোদিন করিনি আপনি বিপদে পড়েছেন আমার কাজ হলো উদ্ধার করে দেওয়া পারলে তাই করব ওই যে আমার আমার আগে যেই আমার ভাই বলছিল জানেন রফিকুল ভাই আপনারা তো কেশপুরের মানুষ প্রায় চিনেন ভাই তো মতিবুর ভাই তো তার বাইলো টোটাল জানে যে মনিরুদ্দিন ভাইয়ের সঙ্গী সাথী বা রাহাবার যেমন নবীর সাথে ছিল হযরতে আবু বকর ওইরকমই আমার সেই রফিক ভাই আজকে যখন আপনাদের কাছে আলোচনা শুনিয়েছে শুনে কি খারাপ লাগছিল আলোচনা কি উল্টা পাল্টা হচ্ছিল তবে ওর বড় মনে একটা ইচ্ছে ছিল ওর মনে একটা আশা ছিল কেশপুরের মাটিতে একবার বক্তব্য দিতে পাবো না কিন্তু দেখেন আল্লাহর কি শান যে বক্তা একটা এলো না দুই ভাই জালসা আপনাদের বারোটা ঠেকিয়ে দিলাম জোরে বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ যাই বাহক দুই টুপি তে আমি বেশ কিছু টাকা আপনারা পাঠিয়েছেন এরও দোয়া হবে ঢেলে দেন এরও দোয়া হবে ইনশাল্লাহ আজিজ তো ভাই যান আমি আপনাদেরকে আর কষ্ট না দিয়ে আমি আর কষ্ট না করে আপনা আমার শরীরের উপর আর জুলুম না দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভাই আপনারাকে লং টাইম দেওয়ার জন্য জানেন আমার বড় মেয়ের কাছে আমাকে বকা খেতে হচ্ছে আপনারাকে লং টাইম দেওয়ার জন্য আমার স্ত্রীর কাছে আমাকে বকা খেতে হচ্ছে আজকে বলছো হ্যাঁ তোমাকে ভালো লাগছে বলছো লোককে শোনাচ্ছ সেই দিন তোমার লান্সের অসুখ ধরে নিবে সেই দিন তোমাকে একটা চা পর্যন্ত খেতে দেবে না আরে দাওয়া আওয়ার দোয়া আমি আরে পাগলি মানুষ আমার জন্য পাগলের মতো দোয়া করে রে দাওয়া আওয়ার দোয়া তুমি কর্ম করবে ঠিক তবেই তো তোমার কাজ হবে তুমি দোয়া দোয়া করছো আর এদকে তুমি ওদকে তো টাইমটা তো বেঁধে দেওয়া হয়েছে বেশি কথা বলো না বেশি কথা বলো না তো এই হলো ব্যাপার তো যাই হোক ভাই তবু আমি এটা মায়ের নামে দিয়েছে তার মেয়ে ফিরে তার মেয়ে দিয়েছে তার মায়ের নামে মাশাআল্লাহ তো ভাই যান বন্ধুরা আমার আব্বা জানেরা আমি হাবিবা এক বস্তা সিমেন্ট তো যাই বা হোক আমি আপনাদের আর কষ্ট না দিয়ে আমি আর নিজেকে জুলুম না আমার নাফসের উপরে জুলুম না করে আমাকে আমার আমার বড় মেয়ে এবং আমার বিবি আমাকে প্রায় দিন বলে তুমি তো আমাদের জন্য কিছুই করলা না জীবনে যা আয় করলা সব মাদ্রাসায় লাগিয়ে দিলা হঠাৎ যদি তুমি তো কয়েকবার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলা যদি হঠাৎ চলে যাও তবে আমরা কার দ্বারে ভিক্ষা চাইব আপনি আমাদের ভিক্ষার আল্লাহ তোমার ভিক্ষার রাস্তা বন্ধ করলো আর তুমি আমাদের ভিক্ষার রাস্তা খুলে যাচ্ছ একটু কম করে কথা বলো তুমি অন্যান্য বক্তার টাকার কন্ট্যাক্ট করছে তুমি টাইমের কন্ট্যাক্ট করো ভাই দেড় ঘন্টার বেশি সময় দিতে পারবো না যদি হয় আপনারা ভেবে চিন্তা ডিসিশন নেন এই বলে ডেট দাও আমার বড় মেয়েও এ কথা বলছে ওর মাও এ কথা বলছে তো ভাই যান এই যে লকডাউনে ন মাস থেকে পড়ে আছি এমন এক বিপদের মধ্যে পড়লাম করার কিছু নাই যাই বা হোক আমি আমার বিবিকে এবং আমার বড়